একদিকে বাড়ি হবে বলে বাড়ি বানানোর যে একটা আনন্দ সেটা তো অবশ্যই অবশ্যই আছে, নিশ্চয়ই সবার খুব ভালোই লাগে। আর তার সঙ্গে কিন্তু একটা দুঃখ আছে, কিচ্ছু কিন্তু কিছু করার নেই আর কি, এটা তো করতেই হবে। আর টেম্পারেচার কত দিলে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ, খুবই সুন্দর একখানা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে আমরা বাড়ি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবারে আস্তে আস্তে করে, তাই সব কিছু এবারে দেখাবো। আর আমাদের এখানটায় কিন্তু আমার ঘুম থেকে ওঠার আগেই আমার মা আর বাবি অনেকটা কাজ প্রায় সেরে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি এখানটায়। সকাল সকাল আমার মা এখানটায় নেতা দিয়ে রেখে দিয়েছে, কেননা আমাদের রেসিপি শুরু হয়ে যাবে একটু পরেই, আর তারও আগে মনে হচ্ছে আমার মা এটা করে রেখেছে এখানটায়। ইঁট বালি, সরি ইঁট তো আনা হয়েছে, এখন বালি স্টোনচিপ ওগুলো রাখবে বলে এখানটায় এরকম কি সুন্দর ঘিরে মতো দিয়েছে। এখানটায় রাখা হবে, আমি কালকে বলেওছিলাম মানে এর আগের ব্লগে যে এখানটায়, সেই জন্য আমরা এবছরের চাষের যে সবজি সেগুলো লাগাইনি। হ্যাঁ, আর এখানটায় যে নারিকেল গাছটি ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার মা আমি ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল দেখি কখন দেখি কোথায় নিয়ে চলে গিয়েছে, তারপর দেখি মা বলে কি যে এখানটায় বসিয়েছে, ভালোই করেছে, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে নারিকেল গাছ তুলে বসিয়ে দিয়েছে, আমাদের গাছ আরই নারিকেল, এটা সেটাতে গাছ হয়েছে আমাদের বাড়িতে। আপনাকে দেখিয়েছি নিশ্চয়ই এর আগে যে আমার মায়ের নিজের হাতে বসানো নারিকেল গাছে নারিকেল ধরেছে না, আমার ওই গাছে ওই তো নারিকেল ধরেছে, ওই দিকে গাছে নারিকেল ধরেছে, ফের দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আমার বাপি এখন একটু ঘোরাঘুরি করছে বাগানে এসে, আমার বাপি হচ্ছে সকাল থেকে আজকে অনেক দৌড়োদৌড়ি, তাই তো বাপি? কোমরে লাগা, হ্যাঁ কালকে হঠাৎ করে কোমরে লেগে গিয়েছে কাজ করতে করতে। তো আজকে রেসিপির জন্য আবার বাবি কি জানতে গিয়েছিল? ও ডাক্তার গিয়েছিল, বাবি আমাকে সবাই বলছে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। আর বাপি হচ্ছে গিয়ে রেসিপির জন্য কটা পাউরুটিও কিনে এনেছে, পিস কাটা পাউরুটি বন্ধুরা কেন জানি না আমাদের এখানটা না দোকানে পাচ্ছি না। হ্যাঁ লম্বা পাউরুটিটা পাওয়া গিয়েছে, একদিকে ভলিনীর মলম আর একদিকে হচ্ছে পাউরুটি। যাই হোক আশা করি সেরে যাবে, নইলে ওষুধ খেতে হবে, কী করে। আর এখানটায় বন্ধুরা আমরা এই পাউরুটি পেয়েছি আমাদের রেসিপির জন্য, আবার এটা হচ্ছে আমরা কী বানাবো, বেডগাম বানাবো। তাতে খুব সুন্দর হবে, সেটাতে বানাবো। আর এমনিতে উনুনে যারা গ্যাসে রান্না করেন তাদেরও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে টোস্ট বিস্কুটে করে, টোস্ট বিস্কুটের চেয়ে এটা সেরা হয় রেসিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার মনে আছে মা টোস্ট বিস্কুট কিনেছি, আর তখন আমাদের মিক্সি মেশিনটাও ছিল না, সিলেমা হচ্ছে গুঁড়ো করবে, আর সে বিস্কুট না কীরকম একদম নরম মতো হয়ে গেছে। আমি বলি কি টোস্ট বিস্কুট না পাউরুটি কী ব্যাপার হলো? হ্যাঁ তো ওই রকম কিন্তু নরম হলে আবার ভালো হয় না, সেটাকে আবার আমরা অন্য কায়দা করে ব্যবস্থা করে তবে ইউজ করতে হয়েছিল। হ্যাঁ তো এই পাউরুটি পেয়েছি, এই দিয়ে এই বেডগাম বানানো হবে। তো বন্ধুরা চটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে যে আজকে তার মানে কী রেসিপি হতে চলেছে, অনেক বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ আর একটা ভালো ক্লু দিচ্ছি, শীতের সময় স্পেশাল, শীতের কিন্তু এটাই স্পেশাল, সব থেকে সেরা এই ঠান্ডার সময় সেই রেসিপি, আর তাতে বেডগাম আমরা ইউজ করবো আজকে, সেই রেসিপি হবে আজকে। আবার আমরা মানে যেখান থেকে ইট বালি সিমেন্ট আর কি বিক্রি হয় সেখানটায় জিজ্ঞেস করেছিলাম যে রড কী রড পাওয়া যাবে, আমরা চাইছিলাম যে টাটার যে রডে রড আমরা ইউজ করি, কিন্তু এখানটায় বললো যে টাটার রড সহজে তো পাওয়া যায় না আমাদের এখানটায়, নেই বললো, তাও এনে দেবে বলছি না আমি, এনে দেবে বলছিল। তবে হ্যাঁ বললো যে ওটা কেজি দরে নয় পিস দরে, পিস দরে দেবে বলছে টাটার রড। তো দেখা যাক কী হয়, আস্তে আস্তে করে যা কিছু ঘটবে যা হবে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব, আর দেখাবো এবার থেকে সব কিছু, সমস্ত কিছু আপনাদের সামনে আসবে, খুব ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের, আর আপনারা নিশ্চয়ই খুব খুশি, কেননা ফ্যান ওলাও দেখে গেল। ফ্যান ওলা, হ্যাঁ হ্যাঁ যারা বই গাড়ি, হ্যাঁ তবে এখন কিন্তু মানে এটা একটা ইয়ে যে আমাদের কিন্তু হ্যাঁ লেবার চার্জ বেশি পড়ে যায়, লেবার চার্জ কিন্তু বন্ধুরা বেশি পড়ে যাবে, কেননা প্রায় হ্যাঁ যেখান থেকে শুধু বালি বইবে সে বলছে
13 টাকা শুধু বস্তা, বালির কি দাম হবে? হ্যাঁ, আনতে খালি আমাদের কষ্ট পড়ে যাবে 13 টাকা করে একটা বস্তার পিছনে, খালি ভাবো। বালির দাম আলাদা, বালির দাম আলাদা, 13 টাকা শুধু মানে দিয়ে যাবে সেই চার্জ। হ্যাঁ, তো এই সব অবস্থা চলছে, মানে প্রচন্ড এক্সট্রা খরচাপাতির ব্যাপার হয়ে গিয়েছে আর কি। আমাদের যে লেবার চার্জ যা পরে অন্য জায়গায় ওই টাকা বিল্ডিং হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে অন্য জায়গায়, মানে অনেক টাকা কষ্ট পড়ে যাবে। আর হ্যাঁ, এদিকে বন্ধুরা বাড়ি তো হচ্ছে, কিন্তু থাকে বন্ধুরা সবসময় কিছু আনন্দের সঙ্গে, আমার হয়তো অনেকের কাছে কিছু না, কিন্তু আমার কোথাও না কোথাও একটু কেমন লাগে, গাছপালা কাটতে খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু গাছ কাটতেই হবে কিছু গাছ, কারণ আমাদের বাড়িতে প্রচুর তো গাছ আছে। তো ওই দিকটা আমাদের একটা খিরিচ গাছ তো এমনি পড়ে গিয়েছিলো, আপনারা দেখেছেন পুকুরে, আমি দেখাচ্ছি ফের। আরও একটা খিরিচ গাছ আমাদের বাড়ির পাশে ওখানটায় আছে, যেখান থেকে আমার মা ওই দিন রেসিপিতে লঙ্কা তুলছিল না, ওই জায়গাটায়, তো ওটাও আমার বাপি বলছে কি কেটে দেবে, নইলে অসুবিধা হবে। হ্যাঁ, নইলে বলছে অসুবিধা হবে, তো ওই পাতা আছে পড়বে বা এই ডাল আছে, খিরিচ গাছ যাবে, এগোচ্ছে একদম কাছাকাছি, তো সেই জন্য বলছে কি ওটা কেটে দেওয়া হবে। তো আমরা লোক দেখেছিলাম, বলেছিলো কি আজকে সকালে সে ওটা কাটবে, হ্যাঁ 1000 টাকা নেবে বলছিল, আর আবার বিক্রি কেনার জন্য লোক এসেছিল, তারা বলে আমি কিনবো না, এখন বলে যে কি আমাদের মোটাই যে এখানে দেখছি না এই গাছটা, এটা হলে কিনবো, ওটা হলে কিনবো না, তারা বলছে আমাদের লেবার কষ্ট পড়ে যাবে বেশি, তাহলে তোমাকে কি দেবো? 30-40 হাজার টাকা। হ্যাঁ অনেক, হ্যাঁ 30-40, ওখানে 50 টাকা একবার বলে গেছে, 55 হাজার টাকার মতো বলছিল একদম, কেননা কাঠের বন্ধুরা সত্যি এখন অনেক দাম। তো ওই গাছটা একটু অতটা মোটা না আমাদের ওইদিকে, তো সেই জন্য ভাবলাম কি যদি আমাদের কোনো কাঠের জিনিসপত্র হয়, হয়তো কোনো টেবিল হলো, চেয়ার হলো বা অন্য কিছু হলো, তো কাঠের তো এখন খুব দাম, আমরা সেটা করতেই পারি, তো বলেছিলাম কাটার জন্য 1000 টাকা নেবে আসার কথা, কিন্তু আজকে আসেনি, মাঠে তো কাজ হচ্ছে, তার নাকি মাঠে আছে, হ্যাঁ মাঠে ধান কাটছে, চলে গিয়েছে, বলে কি আজকে বিকাল 3টের সময় আসবে, দেখা যাক কি হয়। মা আবার ওইদিকে রান্না বান্না করছে, দেখি সকাল সকাল ওদিকে সব কিছু গুছিয়ে রেখেছে, আর রান্না বান্নাও করে নিচ্ছে, রান্না হয়ে গেলে আমরা রেসিপি করবো খাওয়া দাওয়া করে। মাটি সাইতে ভাত আর কি হচ্ছে মেয়েদিকে? বাঁধাকপি ঘন্ট, আলু ভাতে আর মুগের ডাল তো আছে, আচ্ছা আর ঘুগনি করেছিল সকালে, ঘুগনি কালকে অনেক ঘুগনি করেছিল আমার মা, গরম গরম ঘুগনি দারুণ লাগছিল রাতে, সেটা একটু ছিল। আর বাবু তো এখন কাজ করছে, একটু বলি যে গরম গরম মুড়ি দিয়ে খাবে, ওই জন্য এখন গরম করছি না, একটু পরে করব। তুমি লঙ্কা কোটা তুলে নিয়ে এসো ওই দিক থেকে, লঙ্কা তুলতে বলছে আবার, কাটা হবে তো লঙ্কা গুলো সব ঝরে, আচ্ছা পরে তুললে হবে, যখন আসবে আবার কি হবে, আসবে কিনা তার ঠিক নেই, একটু পরে নয় তোলা হবে, আচ্ছা যখন রেসিপি হবে তখন তুলে নেবে, আচ্ছা। এদিকে রান্না বান্নাও চলছে, মানে বুঝতে পারছেন আমাদের একসঙ্গে এখন অনেকগুলো কাজ, কিন্তু কোনো কাজ আমরা মিস করবো না, সবগুলো গুছিয়ে করতে থাকবো। বন্ধুরা রেসিপির জন্য আলু লাগবে, আমি দোকানে চলেছি টাকা নিয়ে আলু কিনতে, ভালো দেখে আনবে ভাবি, চন্দ্রমুখী পাওয়া যায় না দোকানে, মুদিখানা দোকানে, সত্যি কথা। হ্যাঁ, কেননা চন্দ্রমুখী আলু বন্ধুরা সত্যি মানে দামটা যেভাবে থাকে, তো সেই জন্য সর্বকে কেনা মুশকিল, সেই জন্য রাখে না, কখন বিক্রি হবে নাহলে আলু খারাপ হয়ে যাবে কি হবে। আর এখানটা দেখুন আমাদের জ্বালানি, জ্বালন টালন এখানে সব আমার মা এখন ডাকছে, এই হ্যাঁ 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 আমি বলছিলাম, এই দেখুন বন্ধুরা এখানটায় যে হচ্ছে নারিকেল গাছ, ওখানে নারিকেল কিছু ধরেছে ওই সাইডের দিকে আছে, হ্যাঁ নারিকেল ধরেছে, এইটা আমার মা বসিয়েছিল এই নারিকেল গাছ, দেখুন নারিকেল। আর আমাদের মাঠে যে গাছগুলো আছে ওই গাছগুলো আমার মা কে বসে, বাপি বসেছিল, তাল গাছ, তাল গাছ, অনেক তাল গাছ। হ্যাঁ একদিন না আমাদের জমি আমাদের মাঠও দেখাবো আপনাকে, ভালো লাগবে। আমাদের পাড়ে পুকুর পাড়ে 4টে নারকেল গাছ আছে, আমি 2টো বসিয়েছি, বাকি আমাদের ওই বাগানে আছে, ওইদিকে আছে আমাদের এই সাইডে, এই যে রান্না হচ্ছে না বন্ধুরা, এখানটাও একটা গাছ ছিল, কিন্তু হ্যাঁ এই জায়গাটায় আমরা যেখানে রান্না করছি এখানে গাছ ছিল, কিন্তু চিন্তার বিষয়ে খুব সব থেকে বেশি নারিকেল, একদম সুপার হিট নারিকেল গাছ, সেরা মানে ওরকম গাছ আমি এখনো বন্ধুরা কারোরই দেখিনি, এত বেশি হতো। কিন্তু কি বলুন তো আমরা এখানে আমাদের উঠানের দিকে নড়াচড়া করবো, যখন খুশি দুমদাম দুমদাম করে নারিকেল পড়ে, একবার কয়েকবার তো এমন হয়েছে যে আমাদের আমার মায়ের মাথার পাশ থেকে দুম করে নারিকেল পড়ে গেল, বলি কোথায় মাথা এসে পড়বে, সেই জন্য বন্ধুরা কাটতে আমরা বাধ্য হয়ে গেছি। তারপর ওই দিকেও ছিল এই একা বাঁকা যেখানে আছে না এর পাশে, এই সাইডে এখানে একটা ছিল, মাটি কিন করেছো? না না একটু পরে করছি, আচ্ছা তাহলে তুমিও ঘুগনি খেয়ে নেবে, ভালো হ্যাঁ ঘুগনি গরম করে তারপর।
বাফিওর দোকান গেছে, আসলে গরম করে দিল খেয়ে নেওয়া সবাই। এই হচ্ছে আমাদের মাঠের বিড়ির কড়াই, গাছ থেকে ছাড়িয়ে নিয়ে রোদে দেওয়া হয়েছে কিছু কড়াই, এগুলোকে এগুলো থেকে কড়াই বের করা হবে। আর হবে কী ডাল বন্ধুরা, এই বিড়ির কড়াই থেকে কী ডাল হয় আপনারা কমেন্ট করে লিখে জানান কনবক্স, দেখি বন্ধুরা কি বলে। না না বন্ধুরা বলে, বন্ধুরা বলবে। ও আচ্ছা, হ্যাঁ ওই দিয়ে রেসিপি বানাবে বলেছে। আচ্ছা দেখা যাক বন্ধুরা কি বলে। ওদিকে মনে হচ্ছে বাপি এসেও গিয়েছে। বাপি আসছো? ওইদিকে আমাদের গেটের সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে বাপি বাপি আসছে। এটা চন্দ্রমুখী আলু? আমাদের এখানে চন্দ্রমুখী আগে নেই, আমি সেটাই বলছিলাম যে জ্যোতি আলু, জ্যোতি ও ভালো। ভাতে দেব তো? হ্যাঁ জল, হ্যাঁ সব এখানে ঢেলে দিলে কেন? আরে দাও, আবার তো রাখতে হবে। ওই তো জল ফুটে গেছে, কটা ভাতে দেব দাও, ধুয়ে দিয়ে দিই। আচ্ছা রেসিপির জন্য আমরা এটা সিদ্ধ দিয়ে দেব কয়েকটা। হ্যাঁ বন্ধুরা অনেক কিছু বুঝতে পাচ্ছেন যে কি রেসিপি আজকের হবে, স্পেশাল জমজমাট রেসিপি হতে চলেছে সবার জন্য। আমাদের কুকিং চ্যানেল যে রান্না চ্যানেল আছে, অপু কিচেন উইথ ভিলেজ ফুড, সেখানে আসবে, রাতের বেলা বসে বসেও খাওয়া যাবে, হ্যাঁ ঘুরতে ঘুরতেও খাওয়া যাবে, খুব মজা। মেলায় গিয়ে অনেকে কিনে খায়, ব্যাস আর কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না, সবাই বুঝে গিয়েছে। সবাই খেতে ভালোবাসে, হ্যাঁ বাচ্চা বয়স্ক সবাই খেতে ভালোবাসে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম জিনিসও থাকবে। আচ্ছা ঠিক আছে, শুধু আলু থাকবে না, বিভিন্ন রকম হেলদি জিনিস থাকবে, উইন্টার স্পেশাল একদম। বন্ধুরা গাছটা দেখাই আপনাদেরকে যে কোনটা কাটা হবে। আর অকার আকার কি করছে? এই অকার আকার ঠান্ডার সময়, ও এই তোর ঘাড়ে পা তুলে দিয়ে বসে আছিস, আর ওদিকে একা বেকা পান্তা খাবো। এখানে সেই ঝাল লঙ্কার গাছ ছিল, একটা তুলে আনি, এখন অনেক আছে। মা বলছে লঙ্কাগুলো তুলে নিই, কোথায় গাছপালা পড়ে সব লঙ্কাগুলো কোথায় হয়ে যাবে, এখন সব তুলে নেব, নষ্ট হয়ে যাবে। তাহলে তুলে নি, একটা জায়গা নিয়ে আসো, ওই ওইখান থেকে তুলে নি। সেই তো বিকাশ আসবে ভাবি, আজকে গাছ কাটবে, আসবে আসবে আসবে। এই দেখুন এরকম মোটা গাছ, এই হচ্ছে গাছ মাটি থেকে উঠেছে তাই কিন্তু, হ্যাঁ এটা কিন্তু সোজা মোটামুটি গাছটা, একটা ভালো যে কোনো কিছু কাজে লাগতেই পারে কাজ। দেখুন বন্ধুরা পাতাগুলো টকটক লঙ্কা, লঙ্কা তুলছে তাই কি ঝাঁঝ বন্ধুরা, লঙ্কা তুলছে তাই কি ঝাঁঝ না ভাবি। অনেকগুলো হয়েছে, থাক আবার দেখে খুঁজে খুঁজে পরে তোলা হবে, অসুবিধা হবে না, ওরা তো গাছ কাটে, যারা যে কাজে এক্সপার্ট তারা সে কাজটা ভালোই করবে। আর গাছটা দেখাই, এই দেখুন এখান থেকে দেখালে না বুঝতে পারবে না, এই যে গাছ অনেকটা সোজা আছে ভাবি, কাঠ মনে হচ্ছে ইউজ করা যাবে না ভাবি, কাঠটা আরো একটা ছিল, এই খিরিস গাছ, এর নাম খিরিস গাছ। হ্যাঁ হ্যাঁ কত করে কাটবে, লম্বা কত করে? ওই পাঁচ ফুট, পাঁচ ফুট না ছ ফুট, পাঁচ ফুট কাটলে হয়ে যাবে, পাঁচ ফুট কাটলে হয়ে যাবে না। খুব সুন্দর গোল গোল দেখতে বলে লঙ্কাগুলো, কেমন ওই জন্য গুলি লঙ্কা বলে। হ্যাঁ পাঁচ ফুট করে কাটলে অন্তত কত, দুছে তিনছে হয়ে যাবে না মনে হয় ভাবি। এই দেখো এই হচ্ছে গাছ, ওর পিছনে একটা বাচ্চা নারকেল গাছ আছে, হ্যাঁ ও থাকবে অসুবিধা নেই, কত সবেদা হয়ে আছে, সবেদা হয়েছে গাছ, হ্যাঁ অনেক, ওই তো গাছ থেকে, ওই তো আমি দেখাচ্ছি, এই সবেদা হয় পাকিয়ে খায় নইলে আমার মা খায়, আমি খুব কম খাই, দিলে মাঝে মধ্যে কোনো রকমে। এই তো এত নিচের মধ্যে তো হয়েছে একটা ও একটা, আর ওইখান থেকে দেখা যাচ্ছে, আমি তো আসি না এখানটা, সবেদা পারতো না, ওই তো ওই তো ওই তো হয়ে আছে, ওই তো ওইখান দিয়ে দেখা যাচ্ছে, ওই তো উপরে উপরেও হয়ে আছে অনেকগুলো, ওই দূরের দিকে, হ্যাঁ হ্যাঁ অনেক সবেদা হয়ে আছে উপরের দিকে। আর এইটাও নারিকেল গাছের মা বসিয়েছে, না কে বসিয়েছে? হ্যাঁ আমি, ও এটা এখনো বাকি আছে, বড় হলে নারিকেল হবে ফের করতে হবে। বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন, আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে। এই দেখুন কীরকম হবে, দাবি শুরু করে দেওয়া পারে, এর মধ্যে কিছু করতে না, সুইচ দিলেই শুধু হয়ে যাবে। টাইমার সেট করা হচ্ছে, টাইম হ্যাঁ দেখে শুনেও করতে পারা যায় যে এতটা টাইম দিলাম আবার পরে কতটা হলো, ফের আবার দেখে দেওয়া যায় ভাবি। হ্যাঁ আর টেম্পারেচার কত দিলে? টেম্পারেচার 185।